আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা ফিনান্সের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চলমান অবস্থায় আলোচনা করতেছিলাম এইচএসসি ফিনান্স তৃতীয় অধ্যায় টাইম বেল অফ মানি অর্থের সময় মূল্য এবং আমি আবারও বলতেছি দিস ক্লাস ইজেন্ট ইম্পর্টেন্ট নট অনলি ফর ইউ দ্যাট মিন্স এসএসসি লেভেল বাট অলসো দিস ক্লাস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এসএসসি লেভেল যারা এসএসসিতে কমার্স থেকে এসেছ তো আমরা জানি যে আমাদের এই ফিনান্স সাবজেক্টটা সেখানে বাধ্যতামূলক এবং ওখানেও আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর এইসএসি তোমাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে এই চাপটার উপরে আমি বেশ কিছু ক্লাস নিচ্ছি যাতে তোমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা আর কোনো প্রবলেম না থাকে রাইট শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যারা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তারা এই ক্লাসটা এখন শেয়ার করে দাও আমি আমার প্রোফাইলে আমার টাইম লাইনে একটু শেয়ার করে দিচ্ছি তোমরাও যে কাজটা করবা তোমরাও এখন তোমাদের বিভিন্ন টাইম লাইনে শেয়ার তো করবা প্লাস তোমাদের যদি কোনো গ্রুপ থাকে ফেসবুক গ্রুপ বা পেজ ওখানেও শেয়ার করে দাও আমাদের কলেজের বিভিন্ন গ্রুপ থাকতে পারে সেখানেও শেয়ার করে দাও লিঙ্কগুলো মেসেঞ্জারে তোমাদের যদি পার্সোনাল কোনো গ্রুপ থাকে সেখানে শেয়ার করে দাও আর এই ক্লাসটা যারা আজকে মিস করেছ দুর্ভাগ্যবশত তাদেরও ভয়ের কারণ নাই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও তানজিরুল হোসেন রাব্বি ওখানে ইনশাল্লাহ আমার এই ক্লাসটা পাবে এবং এই তৃতীয় অধ্যায়ের উপরে যে একটা সিরিজ চলতেছে টেস্ট ম্যাচ সিরিজ সেই টেস্ট ম্যাচের সিরিজের পুরো সিরিজটা ওখানে পাবে প্লে চলে যাও তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নামের আলাদা একটা প্লে আছে অনলি ফর ইউ ডিজাইন অনলি ফর ইউ ওখানে তোমরা ক্লাসগুলো ইনশাল্লাহ পাবে আর আমার ফেসবুক পেজ বাংলায় তানজির হোসেন আব্বলিকে সার্চ দাও ওখানেও এই ক্লাসটা ইনশাআল্লাহ আমি লিঙ্কটা এই লাইভ ক্লাসের পর দেওয়ার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে যাতে ফিনান্সের আরও কিছু ক্লাস তোমরা নোটিফিকেশনে আপডেট অ্যাক্টিভ থাকার কারণে পাও একই সাথে আমার এই চ্যানেলে শুধু ফিনান্স না আমাদের ওখানে চ্যানেলে হিসাব বিজ্ঞানেরও অসাম অসাম কিছু ক্লাস আছে আই হ্যাভ টেকেন দিস ক্লাস অনলি ফর ইউ তোমাদের জন্য তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাই লেটস ফরওয়ার্ড টু আওয়ার ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে এই স্ক্রিনে আমাদের এই হোয়াইট বোর্ডে একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ এবং উদ্দীপকটা খুব ইম্পর্ট্যান্ট এবং বিগত ক্লাসেও আমি তোমাদেরকে দেখাইছি একটা উদ্দীপক বিভিন্ন সূত্রের মাধ্যমে সমাধান কীভাবে করতে হয় আসলে উদ্দীপকের আলোকে কোন সূত্রটা বসাইতে হবে

আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখো আমি ম্যাজিক ফর্মুলার মাধ্যমে ইউটিউব চ্যানেলে আমি ওই লাইভ ক্লাসগুলো ওখানে শেয়ার করেছি তোমাদের জন্য যাতে সূত্র তোমাদের প্রবলেম না হয় তাহলে আমরা এখন প্রথম উদ্দীপকটা একটু পড়ি কেমন আমাদের ইনভেস্টর হলো মিস্টার জনি মিস্টার জনি আট বছর পরে আফটার এইট ইয়ার্স আট বছর পরে আট লাখ টাকা পাবার আশায় মিস্টার জোনি ইজ এ ইনভেস্টর হি ওয়ান্স অর হি এক্সপেক্ট টু গেট লাম সাব মানি অফ এইট লাখ টাস টাকা আফটার দ্য ইন্ড অফ এইট ইয়ার আফটার দ্য আফটার দ্য এইট ইয়ার্স অর্থাৎ আজ থেকে ইন দ্য ফিউচার পিরিয়ড টাইম মাস্ট বি আজ থেকে আট বছর পরে সে আট লাখ টাকা পেতে চাচ্ছে তাহলে এই টাকাটা কিন্তু আজকের টাকা না রাইট তাহলে এই টাকাটা হলো আট বছর পরে আফটার এইট ইয়ার্স ফিউচার টাইম তার মানে আমরা এটাকে বলতে পারি এই আট লাখ টাকা এটা হলো ফিউচার ভ্যালু মানে মূল্য এই আট লাখ টাকা পাবার আশায় তিনি একটি বাণিজ্যিক ব্যাংকে একটি সঞ্চয় হিসাব মানে সেভিংস অ্যাকাউন্টে সেই আট লাখ টাকা দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন যেখানে ব্যাংক তাকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে এবং জমাকৃত অর্থের উপরে ব্যাংক সুদের হার হলো দশ পার্সেন্ট এখানে কি বলছে শিক্ষার্থী বন্ধুরা তিনি আট লাখ টাকা একটা বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে তিনি আট লাখ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন যেখানে ব্যাংক তাকে জমাকৃত অর্থের উপরে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট সরি দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিবে এবং আট বছর পরে সে আট লাখ টাকা ওখান থেকে উঠাতে পারবে রাইট এখন এখানে ব্যাংক তাকে যে সুদটা দেবে সেই সুদ আফটার এভরি সিক্স মান্থস মানে প্রতি ছয় মাস পর পর সুদটা চক্রাকারে বাড়বে মানে ছয় মাস পর সুদ দেবে আসলের সাথে যুক্ত হবে এইটার উপর ছয় মাস পর আবার সুদ দেওয়া হবে তার মানে বছরে কিন্তু তাকে দুইবার সুদ দেওয়া হচ্ছে আমরা জানি ছয় মাস পর পর সুদ দেওয়া হলে তাকে বলা হয় অর্ধবার্ষিক বা সেমি অ্যানুয়াল আর একটা নাম আছে ষাণ্মাসিক এই ষাণমাসিক ভিত্তিতে তাকে বছরে কয়বার সুদ দেবে দুইবার সুদ দেবে তার সামনে হি হ্যাজ অ্যানাদার অল্টারনেটিভ চয়েস তার সামনে আর একটা চয়েস আছে অথবা উক্ত টাকা মানে এই আট লাখ টাকা তিনি নয় পারসেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে আট বছর মেয়াদি সরকারি বন্ড কিনবেন কিনা তাও ভাবছেন তার মানে হেয়াজ বিকল্প চয়েস হে এ অল্টারনেটিভ চয়েস অল্টারনেটিভ চয়েসটা কি সে এই টাকাটা একটা সরকারি বন্ডে রাখতে পারেন সেই টাকাটা কোথায় রাখতে পারেন একটা সরকারি বন্ডেও ইচ্ছা করলে সেই টাকাটা শিক্ষার্থী বন্ধুরা রাখতে পারেন এই যে সরকারি বন্ডে সে টাকা রাখবে সেক্ষেত্রে ওই সরকারি বন্ড থেকে তাকে নয় পার্সেন্ট হারে তাকে এই ডিপোজিটের উপরে তাকে ইন্টারেস্টেড দেওয়া হবে এবং আট বছর পরে সে ওখান থেকে আট লাখ টাকা তুলতে পারবেন যেটা একটা রিকোয়ারমেন্ট প্রাইমারি রিকোয়ারমেন্ট তবে এখানে একটা কথা বলছে মাসিক চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি মান্থলি কম্পাউন্ডিং মান্থলি কম্পাউন্ডিং মানে হলো প্রতি মাসে তাকে সুরটা চক্রাকারে দিয়ে থাকবে তার মানে প্রতি মাস যদি বলে তার মানে বছরের বারোবার মাসিক মানে মান্থলি কম্পাউন্ডিং যখন বলবে তার মানে বছরে বারোবার তাকে ইন্টারেস্টেরটা চক্রাকারে কম্পাউন্ডিং সিস্টেমে তাকে ইন্টারেস্টটা দেওয়া হবে তাহলে আমরা একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হলাম যেখানে যে দুটো চয়েস আছে মিস্টার জোনি অ্যাজ এ ইনভেস্টর হি হ্যাজ টু অল্টারনেটিভ চয়েস হি ইজ ইন এ ইজ এ ইন এ ডিলেমা আমরা বলতে পারি সেটা উভয় সংকট আছে ডিলেমা দ্যার শুড হি চয়েস দ্য ফার্স্ট অপশন দ্যাট মিন্স কমার্শিয়াল ব্যাঙ্ক আর হোয়েদার হি প্রসিডস টু প্রোসিড অন টু দ্য নেক্সট চয়েস দ্যাট মিন্স গভর্নমেন্ট বন্ড অর্থাৎ সে কি সরকারি বন্ডে টাকা রাখবে না সঞ্চয় হিসাবে টাকা রাখবে এটা ডিপেন্ড করে যে আট লাখ টাকা কিন্তু সে দুটো অপশন থেকেই পেতে চাচ্ছে তার মানে তার ফিউচার ভ্যালু এখানে ফিক্সড তার মানে আমরা ইচ্ছা করলে এখানে বর্তমান মূল্যের মাধ্যমে এই তার সিদ্ধান্তটাকে আমরা দিতে পারি যে আজকে কোন অপশনে তাকে কম টাকা রেখে আট বছর পরে আট লাখ টাকা সে পাবে আজকে কোন অপশনে কোন চয়েসটায় তাকে আট লাখ মানে অল্প টাকা রেখে মানে অল্প বলতে একটা নির্দিষ্ট টাকা তুলনামূলক কম টাকা রেখে সে যে অপশন থেকে আট লাখ টাকা ভবিষ্যতে পাবে তাহলে সেই অপশনটাই তার জন্য গ্রহণ করা উত্তম রাইট মানে এখানে আমরা বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমাদের প্রবলেমটা সলভ করতে পারি আরও একটা অল্টারনেটিভ অপশন আছে সেটা আমি পরে দেখাই নাহলে তোমরা গুবলেট হয়ে যাবে গুলিয়ে ফেলবে এবং এখানে দুটো চয়েসে কিন্তু আমাদের কম্পাউন্ডিং নাম্বার অফ কম্পাউন্ডিং আছে অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা নাম্বার অফ কম্পাউন্ডিং যেটা চক্রবৃদ্ধি সংখ্যা বছর একাধিকবার আমরা জানি যে চক্রাধিক চক্রবৃদ্ধির সংখ্যা যখনই বছর একাধিকবার হয় তখনই এর নিচে এম চলে আসে রাইট আমরা সূত্রটা শিখেছিলাম মনে আছে আবারও আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি ধরাই দিচ্ছি আমার পেজে আমার চ্যানেলে কিন্তু এইটার উপর স্পেশাল ফর্মুলার ক্লাস আছে দেখে নিও অথবা আমাদের লাইভ ক্লাসও ছিল তোমরা একটু দেখে নিও আবারও বলতেছি যে কম্পাউন্ডিং রে নাম্বার অফ কম্পাউন্ডিং যদি থাকে অর্থাৎ বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধি সংখ্যা থাকে তাহলে সেখানে কি হবে এর নিচে এম থাকা চাই এবং এম এন ভাই রাইট এর নিচে এম থাকা চাই এম এন চাছাতো ভাই আর এই যে আমাদের অঙ্কে যে কাহিনীটা বলা আছে এই কাহিনিটা হলো এককালীন কাহিনি আমরা জানি তিন ধরনের কাহিনী হতে পারে একটা হতে পারে মিশ্র কাহিনী। একটা হতে পারে বার্ষিকী মানে হলো সমান নগদ প্রবাহের কাহিনী আর একটা হলো আমাদের এককালীন কাহিনী এখানে টাকাটা কিন্তু সে আট বছর পরে একসাথে পেছে তাচ্ছে হি এক্সপেক্টস টু গেট দিস লাম সাম অফ মানি অ্যাট এ টাইম আফটার দ্য ইন্ড অফ এইট ইয়ার্স মানে আট বছর পরে সে একসাথে টাকাটা উঠিয়ে নিয়ে আসবে রাইট তাহলে এখানে কাহিনী এক এককালীন কাহিনী এবং আমরা তাকে সিদ্ধান্ত তাকে দিতে পারি ইনভেস্টর হিসেবে তাকে আমরা সাজেস্ট করতে পারি যে যেই অপশনে সে আজকে কম টাকা রেখে আট বছর পরে আট লাখ টাকা পাবে সেই অপশনটা তার জন্য লাভজনক এবং আমরা জানি যে দেওয়ার ক্ষেত্রে কম অপশনটা যেটা সেটা নেব আর পাওয়ার ক্ষেত্রে যেখানে বেশি আমরা সেটা নেব রাইট আমরা একটু গ নাম্বার প্রশ্নে যাই দেখি গ নাম্বার প্রশ্নে আমাদের কি আছে মিস্টার জনি সঞ্চয় হিসাবে কত টাকা জমা রাখলে মানে আজকে কত টাকা জমা রাখলে আট বছর পরে আট বছর পরে আট লাখ টাকা পাবেন প্রশ্নটা আবারও বলতেছি মিস্টার জনি সঞ্চয় হিসাবে কত টাকা জমা রাখলে মানে আজকে জমা রাখলে আট বছর পরে আট লাখ টাকা পাবেন তার মানে এখানে আমাদের স্পষ্টভাবে বলছে বর্তমান মূল্য তাহলে আমরা এখানে বর্তমান মূল্য বের করব। রাইট কোন কাহিনীটা ব্যবহার করব এককালীন কাহিনী এবং এখানে দেখতে হবে চক্রবর্তী সংখ্যা আছে কি না অবশ্যই আসে আয়ের নিচে এখানে এম আছে তাহলে আমরা সমাধানে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে আগেই রেডি হয়ে আছো সাইন্টিফিক ক্যালকুলেটার সহ আমি এটা এক্সপেক্ট করতেছি তোমাদের কাছ থেকে তাহলে আমরা এখানে লিখি সঞ্চয়ী হিসাবের বর্তমান মূল্য মানে আজকে কত টাকা সে জমা করে ভবিষ্যতে আট লাখ টাকা পাবে তাহলে আমরা সূত্রটা লিখি আমরা জানি যে বর্তমান মূল্য সমান সমান ভবিষ্যৎ মূল্য ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন এটা হলো আমাদের নর্মাল সূত্র এককালীন আর নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় নর্মাল সূত্র কিন্তু এখানে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা আছে প্রথমটায় আছে দ্বিতীয়টায় আছে তার মানে সূত্রটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কি হবে আইয়ের নিচে এম থাকা চাই এন চাচাতো ভাই আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো আয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই চাচাতো ভাই কেন আসলো কারণ এখানে চক্রবর্তীর সংখ্যা বছরে একাধিকবার বলছে এখন আমি এই সূত্রের ব্যাখ্যাটা একটু এখানে লিখে দিই এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য যাকে আমরা ফিউচার ভ্যালু বা এফ বি দ্বারা প্রকাশ করছি আমাদের ভবিষ্যৎ মূল্য কত আট লাখ টাকা তিনি আট লাখ টাকা পেতে চাচ্ছেন আই মানে হলো সুদের হার সুযোগ ব্যয় বাট্টার হার যেহেতু আমরা বর্তমান মূল্য বের করতেছি আমরা বাটটার হারই ধরবো কিন্তু লেখবো আমরা সুদের হার অনেক সময় সুযোগ ব্যয় দেওয়া থাকে এখানে সুযোগ ব্যয় দশ পার্সেন্ট এটা সুযোগ ব্যয় না এটা হলো ওদের সুদের হার আমরা এখানে সুদের হারই লেখি যেটা লেখা আছে যেটা লেখা থাকবে আমরা সেটা লেখারই চেষ্টা করব কখনো কখনো মূলধন ব্যয়ও থাকতে পারে আমরা ইন্টারেস্টেড আছে তাই ইন্টারেস্টেডটাই লেখলাম দশ পার্সেন্ট মানে দশমিক দশ এরপর হলো এন এন মানে হলো বছর বা সময় এটার এইটা আমরা নিছি দশ পার্সেন্ট আচ্ছা এটা আট বছর দুটার জন্যই সেম দুটো অপশানের জন্য বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করছি এম এম মানে হলো চক্রবৃদ্ধি সংখ্যা এমকে আমরা প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা কি দ্বারা চক্রবৃদ্ধি সংখ্যা নাম্বার অফ কম্পাউন্ডিং এখন এখানে চক্রবৃদ্ধি সংখ্যা না বলে আমরা এখানে বলতে পারি বাট্টাকরণ সংখ্যা আমি চক্রবৃদ্ধি সংখ্যা লিখছি তোমরা অবশ্যই বাট্টাকরণ লিখতে পারো এখানে হবে কি বাট্টাকরণ সংখ্যা আর বর্তমান মূল্যের ক্ষেত্রে কি হয় বাট্টাকরণ আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কী হয় চক্রবৃদ্ধি আমরা চক্রবৃদ্ধি সংখ্যাও লিখতে পারি তবে বাট্টাকরণ লিখলে ভালো হয় এখানে প্রথম অপশনে আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা হলো অর্ধবার্ষিক 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 মানে বছরে ছয় মাস পর পর অর্ধবার্ষিক মানে বছরে ছয় মাস পর বছরে ছয় মাস করবার কয়বারে আসে দুইবার তাহলে এখন আমরা মান বসাই এখানে হলো আমাদের আট লাখ আইয়ের নিচে এম আসবে আই হল আমাদের দশ পারসেন্ট এম হল আমাদের দুই মাইনাস এম হলো আমাদের দুই আর বছর হল আমাদের আট তাহলে আমরা এখানে ক্যালকুলেটারে এখনই যাচ্ছি না একটু এটাকে একটু রিসাইজ করি ছোট করে নেই দশমিক দশকে দুই দেওয়া ভাগ দিলে হয় দশমিক শূন্য পাঁচ এবং আট দুগুণে কত হয় ষোলো এখন আমরা এইটাকে একসাথে গুণ দিয়েও করতে পারি আবার আমরা যে কাজটা করতে পারি এই মানটা ফ্যাক্টরের মানটা আমরা আলাদা করে বেরও করতে পারি আবার তোমরা কিন্তু এইখান থেকে আমি কিন্তু এই একটা লাইন এখানে বাড়াইছি তোমরা কিন্তু এই লাইন থেকে আবার এই লাইনও আসতে পারো আমি সহজ করে বোঝানোর জন্য এটা করছি তাহলে ক্যালকুলেটরে আমরা কিভাবে করব। আমরা ব্র্যাকেট চিহ্ন দেবো ওয়ান প্লাস দশমিক শূন্য পাঁচ আমাদের উল্টা ভি মানে পাওয়ার চিহ্ন মাইনাস ষোলো সেক্ষেত্রে বন্ধুরা আমার 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 বিশ্বাস তোমরা বোধহয় দেখতে পাচ্ছ একটু যদি দেখো ওয়ান প্লাস দশমিক শূন্য পাঁচ পাওয়ার চিহ্ন মাইনাস ষোলো তাহলে এখানে আমরা চার ঘর নেওয়ার চেষ্টা করব আমি তোমাদের আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি তোমরা একসাথে করতে পারো আমরা চার ঘর নেব পাঁচ ঘর তো নেলে সবচেয়ে ভালো হয় চার পাঁচ আট এক এক আমি পাঁচ ঘরে নিলাম ঘর নেওয়াটাও উত্তম তবে যে ঘর পর্যন্ত আমরা নেব তারপরে পাঁচ বা পাঁচের বেশি থাকলে আমরা এক যোগ করে দেবো এখানে একের পর আবার এক আছে তাই আর কিছু যোগ হলো না চার পাঁচ আট এক এক দশমিক চার পাঁচ আট এক এক গুণ আট লাখ তাহলে আমাদের অ্যান্সার আসে তিন লক্ষ ছেষট্টি হাজার চারশো অষ্টআশি টাকা তিন লক্ষ ছেষট্টি হাজার চারশো অষ্টআশি টাকা মানে হলো জনি যদি জনাব জনাবজনী সাহেব জনি সাহেব যদি এই সঞ্চয় হিসাবে টাকা রাখেন তাহলে আজকে যদি তিন লাখ ছেষট্টি হাজার চারশো অষ্টআশি টাকা রাখেন তাহলে আট বছর পরে তিনি এই ব্যাংক থেকে তাদের শর্ত অনুযায়ী আট লাখ টাকা সে পাবেন তাহলে আজকে তাকে রাখতে হবে তিন লাখ ছেষট্টি হাজার চারশো টাকা এখন বড় হওয়া প্রশ্নটা কী আছে মিস্টার জোনির জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে বিশ্লেষণ করো মিস্টার জোনির জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে আমরা কিন্তু অলরেডি সঞ্চয় হিসাবে মিস্টার জোনিকে আজকে কত রাখতে হবে দ্যাট মিনস বর্তমান মূল্য সেটা বের করছি আমরা একইভাবে যদি এই যে সরকারি যে বন্ড আছে এই যে সরকারি যে বন্ড আছে এই সরকারি বন্ডেরও যদি আমরা একটা বর্তমান মূল্য বের করি যে সরকারি বন্ড থেকে আট লাখ টাকা আট বছর পর পাওয়ার জন্য আজকে সরকারি বন্ডে কত টাকা রাখতে হবে বর্তমান মূল্য যদি বের করি তাহলে দুইটা বর্তমান মূল্য তুলনা করে যেখানে আজকে কম রাখতে হচ্ছে কারণ পরিশোধ বা দেওয়ার ক্ষেত্রে কম যেটা সেটা আমরা নেব তাহলে তুলনা করে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছোতে পারি তাহলে আমি একটু ওই পাশে একটু লেখি এখানে তো সঞ্চয় হিসাবে বর্তমান মূল্য লেখছি। এখানে আমি না হয় লেখি সরকারি বন্ডে বর্তমান মূল্য সরকারি বন্ডের বর্তমান মূল্য তাহলে এটারও সেম সূত্র হবে কারণ কন্ডিশন তো এক তাহলে আমি সূত্র এখানে লিখি আমি এই পাশটাকে একটু জায়গাটা একটু ফ্রি করি তাহলে এখানে সূত্র সেম হবে আমি সূত্রটা একটু লিখতেছি আচ্ছা আরেকটু জায়গা ফ্রি করি তাহলে আমার ওখানে লিখতে একটু সুবিধা হবে বন্ধুরা আমি এখান থেকেই লিখি পি ভি ইকালস টু এফ ওয়ান প্লাস আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই রাইট তাহলে এফ বি কিন্তু আট লাখ সুদের হার এইটার সুদের হার কিন্তু নয় পার্সেন্ট স্পষ্টভাবে বলা আছে কয় পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে আমরা জানি একক সংখ্যা থাকলে তাকে দোসর করতে হয় মানে নয় পার্সেন্ট মানে হলো দশমিক শূন্য নয় বছর সেম চক্রবৃদ্ধি সংখ্যা বলছে মাসিক মানে মাসিক মানে চক্রবৃদ্ধি সংখ্যা হবে বারো তাহলে এখন আমরা মানগুলা বসাই আট লাখ ওয়ান প্লাস আই হল দশমিক শূন্য নয় এম হল বারো মাইনাস আমাদের এম হল বারো আর এন হল আট রাইট আমরা সব মানগুলো সঠিকভাবে বসিয়েছি বন্ধুরা আমরা সঠিকভাবে বসাইছি এ এর মান হল বারো যেহেতু মাসিক আর হার লেখছি আট হলো আমাদের আট বছর পর তাহলে এখন আমরা যে কাজটা করব এখন কিন্তু আগের মতো ভাঙানো যাচ্ছে না আমি যে কাজটা করব একটু এখানে সাইডে নিয়ে আসি ওই অংশটাকে আমি এই টোটাল অংশটাকে আমি একসাথে করে দেব কিভাবে করে দেবো তোমরা খেয়াল করো আমি আগে এই দশমিক শূন্য নয়কে বারো দিয়ে ভাগ দেবো এই অংশটা আগে করব তোমরা একটু খেয়াল করো দশমিক শূন্য নয় ভাগ বারো আমি এই যে অ্যান্সার চাপলাম ভালো করে খেয়াল করো দশমিক শূন্য নয় ভাগ বারো দশমিক শূন্য নয় ভাগ বারো অ্যান্সার চাপলাম এর সাথে কি করব এর সাথে এখানে এক যোগ আছে তার মানে আমি এই অ্যান্সার সমান সমান কিচ্ছু করবো না আমার যা আছে তার সাথে এই যে এক যোগ দিয়ে দিলাম আবার সমান সমান চাপ দিলাম উপরে হয় কত আট বারো ছিয়ানব্বই না তাহলে পাওয়ার চিহ্ন দিয়া মাইনাস ছিয়ানব্বই আমি দেখো কী লিখছি পাওয়ার চিহ্ন দিয়ে মাইনাস ছিয়ানব্বই এখন অনেক সংখ্যা আছে যেই সংখ্যা তুমি এভাবে গুণ করে বের করতে পারবা না সেক্ষেত্রে তুমি ওই যে ওখানে যে ব্রাকেটে আছে তুমি ওই ব্রাকেট দেওয়া আট গুণ বারো এভাবে দিলেও হবে দেখো এভাবে দিলেও তুমি এটা বের করতে পারবা তাহলে এটার মান কত আসছে দশমিক শূন্য দশমিক চার আট শূন্য ছয় শূন্য দশমিক চার আট আট শূন্য ছয় আমি প্রসিডিওরটা আবার একটু দেখাই তাই না আবার দেখো দশমিক শূন্য নয় ভাগ বারো প্লাস এক আবার সমান সমান চাপ দিলাম পাওয়ার চিহ্ন দিয়ে আমাদের ওখানে কত ছিল মাইনাস ছিয়ানব্বই কত আসছে শূন্য দশমিক চার আট আট শূন্য ছয় পাঁচ ঘর নেওয়া তো উত্তম চার ঘর তো নিতেই হবে তাহলে এখন আমরা যে কাজটা করব আমরা আট লাখ দিয়ে আমাদের রেজাল্টকে গুণ দেব আট লাখ গুণ দশমিক শূন্য চার আট আট শূন্য ছয় কত আসছে তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ দশমিক আচ্ছা এখানে আমি একটা ই করছি দেখো রেজাল্ট আসছে কত তিন লক্ষ নব্বই হাজার চারশো আটচল্লিশ টাকা তিন লক্ষ নব্বই হাজার চারশো আটচল্লিশ টাকা তিন লক্ষ নব্বই হাজার চারশো আটচল্লিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো আমরা এখন সিদ্ধান্তে যাবো আর সঞ্চয়ী হিসাবে সে যদি আট লাখ টাকা পেতে চায় তাকে আজকে আট লাখ টাকা পাওয়া তাকে আট লাখ টাকা পাওয়ার জন্য আজকে তাকে মানে আজকে তাকে জমা দিতে হবে কত ব্যাংকে তিন লাখ ছেষট্টি হাজার চারশো আটাশি টাকা আর তিনি যদি সরকারি বন থেকে আট বছর পর আট লাখ টাকা পেতে চায় তাহলে আজকে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে তিন লাখ নব্বই হাজার চারশো আটচল্লিশ টাকা অ্যাজ এ রেশনাল ইনভেস্টর হুইস অপশন মিস্টার জোনি শুড চয়েস রাইট মিস্টার জোনি মাস্ট চয়েস দিস অপশন দ্যাট মিন্স মিস্টার জোনি মাস্ট ডিপোজিটস হিস মানি টু সেভিংস অ্যাকাউন্ট মানে মিস্টার জোনি এই সঞ্চয় হিসাবে অপশনটা গ্রহণ করবে হোয়াই শুড মিস্টার জোনি চুজ দিস অপশন কেন বিকজ ইন দিস অপশন হি হ্যাজ টু পে হি হ্যাজ টু ডিপোজিট কম্পারেটিভলি লোয়ার অ্যামাউন্ট অফ মানি মানে এই অপশনের তুলনামূলক কিন্তু তাকে কম টাকা রেখে এইটার চেয়ে কিন্তু তুলনামূলক কম টাকা রেখে সে আট বছর পর আট লাখ টাকা পাবেন তাহলে পাওয়ার ক্ষেত্রে আমরা বেশি নেই আর দেওয়ার ক্ষেত্রে যেহেতু এখন তাকে রাখতে হবে আট বছর পর পাবে তাহলে তাকে রাখতে হচ্ছে দিতে হচ্ছে ক্ষেত্রে যেটা কম সেটাই আমরা গ্রহণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা ভালো করে বুঝতে পারছি রাইট এটা কিন্তু একটা ক্রিটিক্যাল অঙ্ক ছিল আমার বিশ্বাস সবাই বুঝতে পারছে তবে তবে এই অঙ্কটা আরেকভাবে করা যায় তোমরা একটু অবাক হচ্ছ যে একই অঙ্ক কয়েকভাবে করা যায় রাইট এজন্যই তো আমার ম্যাজিক ফর্মুলা আমি তো ম্যাজিক ফর্মুলাগুলো তোমাদের এই দেখাই যে একটা অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায় এখন এক সার এক নিয়মে শিখাইছে তার মানে ওইটাই যে হবে এরকম না আমাদের ফিনান্সের কাজ কিন্তু হল ডিসিশন মেক করা অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যানালাইস্ট অর অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানেজার উই হ্যাভ টু মেক এ কনক্লুশন ইন ফেভার অফ আর্ কোম্পানি অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন হোয়াট আর মে বি দ্য টার্ম তো এটা আমাদের করার জন্য আমাদেরকে উই ক্যান ইউজ আ নাম্বার অফ ফর্মুলাস ওয়েদার ইউ হ্যাভ টু গো আার্টেন সার্টেন ওয়ে অর ফর্মুলা ই ওয়েদার ইট ইস রাইট ওর রং ইট ডিপেন্ডস অন দ্য প্রসেস ইউ হ্যাভ ইউ 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 ফলো অর্থাৎ তুমি কোন প্রসেসে অঙ্কটা সলভ করলা এইটা ডিপেন্ড করে তোমার অঙ্ক হয়েছে কি হয়েছে না আমাদের সিদ্ধান্তটা যদি ঠিক থাকে আর তোমার ওয়ে অফ কনক্লুশন আর ওয়ে অফ প্রসেস যদি তোমাদের ঠিক থাকে দেন ইউ মাস্ট গেট ফুল মার্কস রাইট তাহলে এখন আমি দেখাবো যে এই ঘ নাম্বার প্রশ্নটাই এই ঘ নাম্বার প্রশ্নটাই আমরা দুইভাবে সমাধান করব একভাবে সমাধান তো আমরা দেখিয়েছি এখন এটা আমরা সমাধান করবো আর দ্বারা বন্ধুরা কি দ্বারা সমাধান করব ইআইআর ইআইআর যেটার নাম হল এফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা কোনো কোনো বইতে আর নামেও এটাকে টার্ম করা হয়েছে আর মানে হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট আর এফেক্টিভ ইন্টারেস্ট রেট হোয়াট আর মেবি হোয়াট মে মেবি দ্য টার্ম আমাদের এটা টার্মোনজি নিয়ে কোনো হেডেক নাই প্যার নাই আমরা এখন ইআইআর ইআইআর মানে হলো কার্যকারী সুদের কার্যকারী সুদের মানে হলো। প্রকৃতিপক্ষে ঋণ গ্রহিতা ঋণদাতাকে প্রকৃতপক্ষের যে হারে সুদটা দেয় সেটা হলো কিন্তু তোমার প্রকৃতির সুদের হার বা কার্যকরী সুদের হার এখন এখানে যে সুদের হার দেওয়া আছে দেখো সঞ্চয় হিসাবের ক্ষেত্রে দশ পার্সেন্ট সরকারি বন্ডের ক্ষেত্রে নয় পার্সেন্ট এগুলো কিন্তু হলো স্বাভাবিক বা নামিক সুদের হার কিন্তু এখানে যেহেতু চক্রবৃদ্ধি সংখ্যা আছে যেমন বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সংখ্যা ছিল অর্ধবার্ষিক ছয় মাস পর পর আবার সরকারি বন্ধের ক্ষেত্রে সরকার তোমার চক্রবৃদ্ধি সংখ্যা ছিল মাসিক মানে এক মাস পর পর তার মানে এখানে কিন্তু এইটা স্বাভাবিক সুদের হারটা থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জে হয়ে যে সুদের হারটা হয়েছে এটা কি বলা হয় এফেক্টিভ ইন্টারেস্ট রেট বা এফেক্টিভ অ্যানুয়াল রেট যাকে বাংলায় বলা হয় প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার অর্থাৎ প্রকৃতপক্ষে ব্যাংক তোমাকে যে পরিমাণ সুদ দেবে এখানে তুমি হইলা ঋণদাতা আর ব্যাঙ্ক হলো ঋণ গ্রহিতা তোমার ডিপোজিট মানি ব্যাঙ্ক গ্রহণ করছে তার মানে ঋণ গ্রহিতা ঋণদাতাকে প্রকৃতিরপক্ষে বা বাস্তবে বা কার্যকরীভাবে যে পরিমাণ সুদের হারটা দিচ্ছে সেটাকে বলা কার্যকরী সুদের হার আর যে অপশন থেকে যে চয়েস থেকে আমরা কার্যকরী সুদের হার বেশি পাবো আমরা সেটাই কিন্তু গ্রহণ করব তাহলে আমি এটা দুইটা অপশন নিলাম একটা হলো সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে কার্যকরী সুদের হার আর একটা হলো সরকারি বন্ডের ক্ষেত্রে কার্যকরী সুদের হার তাহলে এখন আমরা কার্যকরী সুদের হারের সূত্রটা একটু লেখব ওয়ান প্লাস এখানেও ওই সাশাতো ভাই আছে তবে সাশাতো ভাইয়ের সাথে তোমার ভাইকে রাখার দরকার নাই ওয়ান প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস এক এটা হলো আমাদের সূত্র আমরা প্রথমটার ক্ষেত্রে মান বসাই স্বাভাবিক সুদের হার দশমিক দশ সরকারি বন্ডের ক্ষেত্রে এম মানে হলো অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে বছরে আর দুইবার আছে তাহলে আমরা এই অংশটাকে ক্যালকুলেটরে করে ফেলি কত আসে এটা তো আমরা জানি এই অংশটার মান কত হবে 1 প্লাস দশমিক শূন্য পাঁচ পাওয়ার দুই এক দশমিক দশ পঁচিশ এক দশমিক দশ পঁচিশ মাইনাস এক তাহলে হবে দশমিক দশ পঁচিশ আমরা যেহেতু সুদের হার বের করতেছি তাহলে অ্যান্সারটা হবে দশমিক দুই পাঁচ পার্সেন্ট আবার বলতেছি দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেজাল্টকে একশো দ্বারা গুণ হবে কারণ আমরা হার বের করতেছি দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এখন সরকারি বন্ডের ক্ষেত্রে আমরা বের করি একই সিস্টেম ওয়ান প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস এক এখানে সুদের হারটা চেঞ্জ হবে এখানে হবে নয় পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো আর এখানে হবে বারো কেন বারো হবে ওখানে বলছে এই সরকারি বন্ডের ক্ষেত্রে কী বলছিল মাসিক 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 চক্রবৃদ্ধি মানে মাসিক মানে প্রতি মাসে বারো হবে সুদের হার নয় পার্সেন্ট দেওয়া আছে তাহলে এখানে আমরা যদি একটু সমাধান করি তাহলে কত আসে এটা আমাদেরকে প্রথমে দশমিক দশমিক শূন্য নয়কে আমরা বারো দিয়ে ভাগ দেবো সমান সমান চাপ দিলাম প্লাস এক আবার সমান সমান চাপ দিলাম পাওয়ার চিহ্ন দিয়ে বারো আবার সমান সমান চাপ দিলাম এক দশমিক শূন্য নয় তিন আট আমরা চার ঘর নেই পাঁচ ঘর নিতে পারো এক দশমিক শূন্য নয় তিন আট এক দশমিক শূন্য নয় তিন আট থেকে আমরা এক বাদ দেবো তাহলে আমাদের কত আসছে দশমিক শূন্য নয় তিন আট রেজাল্টকে আমরা একশো দিয়ে গুণ দেব কারণ আমাদের এটা পার্সেন্টেজে বের হবে আমরা হার বের করতেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটো চয়েজের কার্যকারী সুদের হার বের করছি এটা আমাদের হলো দশ দশমিক পঁচিশ পার্সেন্ট আর সে যদি সরকারি বন্ডে যায় তাহলে হল নয় দশমিক তিন আট পার্সেন্ট রাইট তাহলে এখন কোনটা নেব আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট অ্যাফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ দ্য রেট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্রোয়ার রিপেড টু হিজ ল্যান্ডার দ্যাট মিন্স বাস্তবে বা প্রকৃতপক্ষে কার্যকরীভাবে একজন ঋণ ঋণদাতাকে যে পরিমাণ সুদটা দেয় যে হারে দ্যাট ইন্টারেস্ট রেট ইজ কল্ড এফেক্টিভ অ্যানুয়াল রেট অর এফেক্টিভ ইন্টারেস্ট রেট এখন এফেক্টিভ ইন্টারেস্ট রেট হাই হওয়া মানে হলো তোমার ডিপোজিটেড মানিতে সুদের পরিমাণ বেশি আসবে আর এফেক্টিভ ইন্টারেস্ট রেট কম হওয়া মানে তোমার ডিপোজিট মানি থেকে তোমার ইন্টারেস্টটা কম আসবে তাহলে এখন আমাদের এখানে এফেক্টিভ ইন্টারেস্ট রেট কোনটাই বেশি দিস অপশন দিস অপশন হ্যাজ এ কম্পিটিভলি হায়ার ইআইয়ার অর্থাৎ এফেক্টিভ ইন্টারেস্টের কার্যকরী সুদের হার এই অপশনাই বেশি যেহেতু এই অপশনে বেশি তার মানে সঞ্চয় হিসাবে বিনিয়োগ করা লাভজনক আমরা কিন্তু আগেরটা আগের অপশনও দেখেছিলাম এইটাই আমাদের গ্রহণ করা লাভজনক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে একটা লং ক্লাস আমি নিয়েছি শুধু তোমাদের জন্য এবং আমার বিশ্বাস ইউ হ্যাভ রিয়েলাইজড ইউ হ্যাভ লন্ড অ্যা ভেরি ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল টার্ম অ্যান্ড ফর্মুলা অ্যান্ড ম্যাথমেটিক্যাল প্রবলেম অলরেডি হ্যাভ সলভ আই ট্রাইড আই ট্রাইড মাই লেভেল বেস্ট আই আই অ্যান্ড আই থিঙ্ক দ্যাট আই ওয়াজ এববেল টু এক্সপ্লেন ইউ ইন এ বেটার ওয়ে আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু বুঝেছো নতুন করে তোমরা যে কাজটা করবা এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর এই ক্লাসটা আবার দেখবা প্রয়োজনীয় ইউটিউব চ্যানেলে চলে যা ওখানে আবার হবে ওটাও দেখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মনে রাখবা তুমি যদি সফল হতে পারো তোমার লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরা ছবিটাই হবে ইতিহাস আর যদি তুমি ব্যর্থ হও ফেইল্ড হও ফেইলার হও তাহলে তোমার কোটটাই শুটের বুটের ডিএসএলআর ক্যামেরা পিছনে ব্লার করা ছবিটাও হতে পারে কি পরিহাস ভালো থাকবা আসসালামু আলাইকুম